এক ছিল ভেড়ার ছানা। একদিন সে দল বল ছেড়ে ঘুরতে ঘুরতে দূর পাহাড়ে গিয়েছিল। সেখানে একটা ঝর্ণায় নেমে সে জল খেতে লাগলো। পাহাড়ের উপরে দাঁড়িয়ে ছিল একটা বাঘ। বাঘটা ভেড়ার ছানাটাকে খেতে চাইল। বাঘ চিৎকার করে বলল, ওহে মেষ শাবক, তুই আমার খাবার জলটা ঘোলা করছিস কেন? তা শুনে ভেড়ার ছানাটা বলল, জল তো ওপর থেকে নিচের দিকে আসছে, তবে আমি কেমন করে আপনার জল ঘোলা করলাম? বাঘ রেগে বলল, তাহলে তুই গত বছর আমায় গালাগাল দিয়েছিলি। ভেড়ার ছানা বলল, তা কেমন করে হয়, আমার বয়স তো মোটে 4 মাস। বাঘ বলল, তবে তোর বাবা গালাগাল দিয়েছিল, আজ তোকে আমি কিছুতেই ছাড়ব না। এই বলে সে ভেড়ার ছানাটার ওপর ঝাঁপিয়ে পড়ল। এই ছোট্ট গল্পটা যদি ছোট্ট বন্ধুদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করো, আমি এরকম আরো গল্প তোমাদের কাছে নিয়ে আসবো। বাই।